আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিডিটোরিয়াল সনদ পত্রিকা থেকে আপনাকে স্বাগত। আমরা আজকে আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন ভর্তি পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন যাবৎ। আচ্ছা, আমি সরাসরি কথা বলি। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আক্তার জাহান। আক্তার জাহান, আপনি কোথা থেকে আসছেন এবং আমি থাকি ঢাকা খিলগাঁও গোরান। আমার গ্রামের বাড়ি চিটাগাং সন্দ্বীপ থানা। সন্দ্বীপ থানা। আপনি এখানে ডিপিআরসি হসপিটালে কোন ডক্টরের অধীনে আছেন? আমি ডক্টর শফিউল্লাহ প্রদানের। আচ্ছা, আপনি তো এখানে ভর্তি আছেন তাই তো? জি। আচ্ছা, কতদিন যাবত ভর্তি আছেন? আমি আজকে 16 দিন। আচ্ছা, 16 দিন যাবৎ এখানে ভর্তি থেকে আপনি চিকিৎসা নিচ্ছেন। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল একটু যদি আমাদের দর্শকদের বলতেন। আমার সমস্যা অনেক ছিল, কোমরের হাড় ক্ষয়, পায়ের হাঁটুর গিরা ক্ষয় হয়ে গেছে, পায়ের পাতা গোড়ালি যেটা বলি ওইটা হাড় বেড়ে গেছে, পাতা দিয়ে হাড় বেড়ে গেছে, এইগুলো ছিল। ও পায়ের হাড় জ্বলতো, বেশিক্ষণ দাঁড়াই থাকলে জ্বলতো, ব্যথা করতো, অনেক সমস্যা ছিল আমার। আচ্ছা, আপনার অনেক সমস্যা ছিল, আপনি যে সমস্যাগুলো নিয়ে এখানে এসেছেন, তো আপনি কতটুকু সুস্থ হয়েছে, মানে আপনি এখন কি, আপনার কি অবস্থা একটু যদি আমাকে খুলে খোলা খোলাগুলি বলতেন। ইনশাল্লাহ, আমি এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ হয়েছি। আসলে 16 দিন যাবত ভর্তি থেকে আমাকে 3 বেলা খেলা করে দিয়া আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ বোধ করতেছি। আপনি এখন সুস্থ বোধ করছেন? আমি না, ওই রকম ভাবে নিয়ে নাই, অর্থোপেডিক্স ডাক্তারদের কাছে গেছি, ওনারা অপারেশন করতে বলছে। অপারেশনের কথা বলেছি, আমি আর ওনাদের কাছে যাইনি। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ডক্টর শফিলা প্রধানের আন্ডারে আপনি আছেন, চিকিৎসা নিয়েছিলেন, উনি কি চিকিৎসা করেছিলেন? উনি আমাকে চিকিৎসা করেছেন, কিন্তু অপারেশনের কথা উনি বলেন। আমি অপারেশনের কথা জানতে চাইছিলাম, অপারেশন করেন নি? না। তাহলে কিভাবে আপনি মানে আপনার ট্রিটমেন্ট করলেন? আমাকে ইনজেকশন দিয়েছেন, রিহ্যাব ফিজিওথেরাপি যেটা। আচ্ছা, রিহ্যাব। আচ্ছা, ওইটা দিয়েছেন। আচ্ছা, ওইটার মাধ্যমে আমি আল্লাহর রহমতে। আচ্ছা, রিহ্যাব থেরাপি এবং মানে মেডিসিনের মাধ্যমে আপনি সুস্থ হয়ে গেছেন। আচ্ছা, যে 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 জায়গায় অন্য অন্য ডক্টর আপনাকে অপারেশনের কথা বলেছিল। আচ্ছা, তো আপনি এখন কেমন বোধ করছেন? এখন আমি ইনশাআল্লাহ অনেক ভালো বোধ করতেছি, এখন আজকে আমার ছুটি। আচ্ছা, আপনি তো আজকে চলে যাবেন, তো এখানকার পরিবেশ আপনাকে কেমন লাগছিল, কেমন ছিল এখানকার, একটু আমাদের দর্শকদের যদি একটু বলতে। এখানে ডাক্তার নার্স থেরাপিস্ট যারা আছেন ওনারা অনেক ভালো, থেরাপিস্টেরা নিজের মা মতো, মা খালা ওনাদের মতো আচরণ করতো, ওনারা অনেক ভালো চিকিৎসা দেয়, অনেক হেল্প করে। আমি এর মধ্যে 2 বার অসুস্থ হয়ে গেছিলাম, ওনারা আমাকে অপারেশনের দিকে না যাইয়া এখানে চিকিৎসা নিলে ভালো। টাকা ছেড়াও লাগলো না, চিকিৎসাটা ভালো হইলো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি।